হ্যালো ফ্রেন্ডস, পুনরুদ্ধিতে একটা নতুন টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্র কী কী উপায় অবলম্বন করতে পারে বা প্রশাসন কীরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি, তাই না? আজকে আমরা কী কী সামাজিক উপায় থাকতে পারে সন্ত্রাস প্রতিরোধে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য একটু পড়ে দেই। সন্ত্রাস প্রতিরোধে সামাজিক কী কী উপায় অবলম্বন করা যায়? আমরা যখন পড়াটা শেষ করব, তোমরা সবাই এই প্রশ্নটার সুন্দর করে উত্তর দিতে পারবে এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো আমরা শুরু করি। সন্ত্রাস প্রতিরোধে আমরা সামাজিকভাবে বা সরকার রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থান এবং বেকার ভাতা দিতে পারে এবং এটাকে বৃদ্ধি করতে পারে। আমরা জানি যে কর্মসংস্থান যখন হয় না, তখন কিন্তু জনসংখ্যার একটা বড় অংশ বেকার হিসাবে থেকে যায় এবং এই বেকার জনগোষ্ঠীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। শুধুমাত্র তাই না, আমরা দেখতে পাই যে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে এবং যাদের জন্যই কাজ পাওয়াটা সবচেয়ে কঠিন, এই দরিদ্র জনগোষ্ঠীর যে সন্তানরা রয়েছে বা শিশুরা রয়েছে, তারা ছোটোবেলা থেকেই তাদের আশেপাশে এমন পরিবেশ দেখতে পায় যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই স্বাভাবিক বলে ধরে নেয়। এই যে ট্র্যাডিশনটা, এটাকে আসলে পাল্টাতে হবে। এটা পাল্টানোর একটা অন্যতম উপায় যে কর্মসংস্থানটাকে বৃদ্ধি করা। এখন সেটা যেভাবেই হোক, সেটা হতে পারে কুটির শিল্প, হতে পারে আমাদের গার্মেন্টস শিল্প, কিন্তু এই মানুষগুলোকে আসলে কাজে লাগাতে হবে এবং সমাজ স্বীকৃত কাজে লাগাতে হবে। তা না হলে কিন্তু এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সার্বজনীন শিক্ষা ও মূল্যবোধের জাগরণ। আমরা যখন প্রথম পয়েন্টটা পড়েছি, অর্থাৎ কাজ না থাকলে, কর্মসংস্থান না থাকলে মানুষজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করা সহজ হয়। এখন একজন মানুষ বেকার থাকলেও তাকে কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করা যাবে না যদি তার মধ্যে সার্বজনীন শিক্ষা এবং মূল্যবোধটা থাকে। অর্থাৎ যাই হয়ে যাক না কেন, সে কখনো সমাজবিরুদ্ধ কাজ বা সহিংস কোনো কাজ করবে না। এটা যদি সে তার জীবনের মূল্যবোধে ঢুকিয়ে নেয়, তাহলে কিন্তু এই মানুষটির দ্বারা আর কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা সম্ভব হবে না। তাই যদি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেও থাকি, তবুও আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমাদের জনগোষ্ঠী সার্বজনীন শিক্ষা এবং মূল্যবোধের দ্বারা শিক্ষিত হচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই সহজ, সব ধরনের সমস্যারই এটা একটা ভালো সলিউশন, সেটা হচ্ছে গণসচেতনতা। আমাদের দৈনন্দিন জীবনেই আমরা কিন্তু বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখি এবং অনেকে কিন্তু এটার শিকারও হই। তো যখন কেউ এটা সামনাসামনি দেখে বা শোনে বা এটার শিকার হয়, তখন কোনো রকম ভয় না পেয়ে এটিকে প্রতিরোধ করা বা পুলিশের কাছে সাহায্য চাওয়া, এটা কিন্তু খুব ভালো একটি গুণ। আমাদের জনগোষ্ঠীর মধ্যে কিন্তু পুলিশকে ভয় পাওয়ার একটা প্রবণতা রয়েছে। হ্যাঁ, পুলিশের ইমেজ এখানে খুব একটা ভালো নয়, এটিও ভয় পাওয়ার একটা কারণ, কিন্তু অনেক সময় দেখা যায় তারা অকারণে ভয় পেয়ে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এবং তাদের এই চুপ থাকার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়ে যেতে থাকে। তো সামাজিকভাবে যখন আমরা এই স্টেপগুলো নিব, তখন দেখা যাবে যে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে সরকারের উপর প্রেশার পড়ছে না, জনগণ তার ব্যক্তিগত পর্যায় থেকেও আসলে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বা সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে। তাহলে আমার মনে হয় যে তোমরা সবাই এখন এই প্রশ্নটার উত্তর খুব সুন্দর করে দিতে পারবে। কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানাও, আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।